ব্যাক টু মাই চ্যানেল কুকিং পার্লার বাই অনামিকা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মেয়োনিজের রেসিপি শেয়ার করব। মেয়োনিজ যেটা ছাড়া আমরা স্যান্ডউইচ বার্গারের মতো বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার কথা ভাবতেও পারি না মেয়োনিজ খেতে যতটা টেস্টি বানানো কিন্তু ঠিক ততটাই ইজি তাহলে মূল পর্বে যাওয়া যাক লেটস গেট স্টার্ট মেয়োনিজ বানাতে আমাদের লাগছে ডিম সয়াবিন তেল লবণ আর চিনি আমি ব্ল্যান্ডারে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি আজকে একটি ডিমের মেয়োনিজ বানিয়ে দেখাবো এরপর এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন এরপর এর মধ্যে একটু তেল ঢেলে আমি ব্ল্যান্ড করা শুরু করব আপনারা অবশ্যই সম্পূর্ণ তেল একবারে ঢালবেন না মিউনিস বানানোর জন্য তেল একটু একটু করে ব্ল্যান্ডারে দিতে হয় এবার ব্ল্যান্ডার অন করে ডিম ব্ল্যান্ড হওয়া অবস্থায় ওপর থেকে ঢাকনাটা খুলে একটু একটু করে তেল দিতে হবে ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সম্পূর্ণ তেল আমি তিনবারে দিয়েছি একটা ডিমের জন্য প্রায় দেড় কাপের মতো তেল লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট ব্ল্যান্ড করার পর আমার মিওনিজ রেডি দেখলেন তো কত কম সময় লাগে মিওনিজ বানাতে তাই আপনারা স্যান্ডউইচ অথবা বার্গার বানানোর জন্য বাইরে থেকে মিওনিজ কিনে না এনে বাসায় বানানোর চেষ্টা করবেন এই রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি মেয়োনিজ সার্ভ করে দিচ্ছি আপনারা এখান থেকে মেয়োনিজের কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন এই মেয়োনিজ ফ্রিজে রেখে প্রায় তিন থেকে চার দিনের মতো আপনারা ইউজ করতে পারবেন কিছুক্ষণ ফ্রিজে রাখার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আর এই মেউনিস ব্যবহার করেই চিকেন স্যান্ডউইচ বানানোর একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই চেক করে নেবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ গাইজ